হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ কিন্তু তোমাদেরকে দুখানা আপডেট দেব এসএসসির তরফ থেকে। 2022 সালের ফার্স্ট হাফের ক্যালেন্ডার প্রকাশিত করলো স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। তো সবার প্রথমে যদি আমি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম অর্থাৎ সিএইচএসএল নিয়ে কথা বলি, তাহলে সিএইচএসএল 2020 টায়ার টু অর্থাৎ ডেসক্রিপটিভ পেপারের যে এক্সাম হবে সেটা কিন্তু 9/1/2022 সালে শিডিউল করা হয়েছে। তার সাথে সাথে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল 2020 টায়ার টু এর পেপার কিন্তু 28 এবং 29 তারিখে জানুয়ারি মাস 2022 সালে কিন্তু শিডিউল করা হয়েছে, এবং সিজিএল টায়ার থ্রির যে ডেসক্রিপটিভ পেপার সেটা কিন্তু 6/2/2022 শিডিউল করা হয়েছে। এই হয়ে গেল সিএইচএসএল আর সিজিএল। এবং তার সাথে সাথে আমি যদি সিলেকশন পোস্ট ফেজ 9 এক্সাম 2021 নিয়ে কথা বলি, তাহলে যেটা কিছুদিন আগেই কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে, এখনও অবধি ফর্ম ফিল আপের ডেট আছে। তোমরা যারা যারা এখনও অবধি অ্যাপ্লাই করোনি, ডিসক্রিপশন বক্সটা চেক করো, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে ফর্মটা ফিল আপ করে দাও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। তার সাথে সাথে ফেজ 9 সিলেকশন পোস্টের এক্সাম কিন্তু 2/2/2022 থেকে 10/2/2022 শিডিউল করা হয়েছে। এবং এই হয়ে গেল এসএসসির তরফ থেকে যে প্রথম ফেজের আপডেট, সেটা কিন্তু কমপ্লিট এক্সাম ক্যালেন্ডার প্রোভাইড করে দিয়েছে। তো বন্ধুরা, এখন যদি আমি সেকেন্ড আপডেটটার তরফ থেকে এগিয়ে যাই, তাহলে এখানে তোমরা পরিষ্কার দেখতেই পাচ্ছ যে 6/10/2021 পর্যন্ত কী কী স্ট্যাটাস রিপোর্ট আছে রেজাল্টের ভিত্তিতে, তার কিন্তু কমপ্লিট 13 এক্সাম রিলেটেড কিন্তু টেন্টেটিভ ডেট এবং তার সম্পর্কে রিমার্কস দেওয়া হয়েছে। তো 1 থেকে 5 অবধি যে কটা এক্সাম আছে তার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, তার রিমার্কস এখানে দিয়ে দিয়েছে। এখন যদি আমি 6 থেকে 13 অবধি কথা বলি, তাহলে 6 কিন্তু এখানে আছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, জুনিয়র ট্রান্সলেটার অ্যান্ড সিনিয়র হিন্দি ট্রান্সলেটারের যে 2020 ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু 31/10/2021 সালে প্রকাশিত হবে। এবং ওই একই দিনে কিন্তু কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করা হবে। সবগুলোই কিন্তু এখানে টেন্টেটিভ ডেট আছে, মানে এর আশেপাশে অথবা এই পার্টিকুলার ডেটে কিন্তু পাবলিশ করা হতে পারে। এবং তার সাথে কিন্তু সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2020 যে টায়ার ওয়ান, তার কিন্তু রেজাল্ট 30/11/2021 সালে পাবলিশ করা হবে। তার সাথে সাথে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এর যে পেপার 2/2019 সালের এক্সাম সেটা কিন্তু 30/11/2021 প্রকাশিত করা হবে। তার সাথে সাথে সিজিএল 2020 টায়ার ওয়ানের যে রেজাল্ট সেটা কিন্তু 11/12/2021 সালে প্রকাশিত করা হবে, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তার যে ফাইনাল রেজাল্ট 2019 সালের সেটা কিন্তু 31/1/2022 সালে প্রকাশিত করা হবে। এবং তার সাথে সাথে কিন্তু এসআই ইন দিল্লি পুলিশটা 31/1/2022 সালে প্রকাশিত করা হবে, এবং সিজিএল 2019 ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু 15/2/2022 সালে কিন্তু পাবলিশ করা হবে। এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট একটা আপডেট। এই হয়ে গেল যে আজকে এসএসসির তরফ থেকে যে দুখানা আপডেট বেরিয়েছে তার কমপ্লিট ডিটেলস। তো বন্ধুরা, তোমাদের সামনে এসএসসির তরফ থেকে যে দুখানা আপডেট বেরিয়েছে তার কমপ্লিট ডিটেলস নিয়ে আলোচনা করলাম। তোমাদের মধ্যে যাদের যাদের এক্সাম আছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যারা যারা ফেজ 9 ভরেছ বা ভরবে, এবং তার সাথে সাথে অন্যান্য এক্সাম আছে তার টেন্টেটিভ ডেট এখানে বেরিয়ে গেছে, এবং তার সাথে সাথে কী কী রেজাল্ট কবে আসতে চলেছে তারও টেন্টেটিভ ডেট এখানে বেরিয়ে গেছে। কমপ্লিট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আজকে বেশি বড় করছি না, এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।